আসসালামু আলাইকুম দর্শক, সি প্লাস টিভি লাইভে আপনারা স্বাগতম। আই এম মুহূর্তে আছি বড় বাজার খ্যাত টেডি বাজার পাইকারি বাজার। ওনারা দিতে লাগবেন সরকার যে দীর্ঘ এগারো দিন যে লকডাউন এবং মার্কেট গিন বন্ধ লাইভ হতে আসলে আজ 25 এপ্রিল, আসলে এই মার্কেট খুলি বের প্রথম দিন আজ ওনার দিতে লাগবেন। এই মুহূর্তে আছি নগরের টেডি বাজারত, সবচেয়ে বড় বাজার খ্যাত যে মার্কেট গিন। আসলে সামনে দোকানপাট আদি আসলে মার্কেট করলি মানুষজন আইয়ের আস্তে আস্তে দেখা যার অন্য প্রথম দিনের তুলনায় প্রথম দিন খোলা অবস্থায় কিন্তু মানুষ ক্রেতাকল বিক্রেতাকল আগাম মোটামুটি আসছে। আমি মুহূর্তে ওনারা একটু ভিতরে ঢুকাই লো সাই মার্কেটের ভিতরে কি অবস্থা। গাড়ি চলিলে কিন্তু আর সুবিধা হইতো, গাড়ি আর লাগে গাড়ি গাড়ি রং চলনে ব্যবসা নেই, ব্যবসা বন্ধ। ওনারাও ইন্টার একজন আসলে যেমনটা হয় একজন বিক্রেতা, গাড়ি আসলে নচলনা হারণে এই হারণে আসলে তেমন কাস্টমার নয় এই বলে তারা হরণ ভিতরে দেখাইম টেরি বাজারে এইসব দোকানে দিতে লাগবেন। তারা মালটাল আসলে প্রথম দিন হিসাবে মালটাল গোস্ত ওনারা জানান করোনা সংক্রমণ রোধের জন্য খার বাড়ানো হারণে আসলে দীর্ঘ 11 দিন পর্যন্ত আসলে মার্কেট বন্ধ আছিল। তবে রবিবার 25 এপ্রিল স্বাস্থ্যবিধি মানিয়ে নিয়ে চট্টগ্রাম সহ সারা দেশত শপিং মল খুলিব বলে সরকার নির্দেশ অনুযায়ী খুলি আদিয়ে আদিয়ে সকাল নতুন ব্যাগ চট্টগ্রাম মানে বেশ মার্কেট ব্যাগ কি প্রথম দিনের মধ্যে খোলা। এর মধ্যে দোয়ান ও শপিং মানি ব্যাকন সকল প্রকার স্বাস্থ্যবিধি মানিয়ে নিয়ে তারা আসলে দোয়ান ফাট করলি ওনারা দেখতে লাগবেন। তেমনটা কাস্টমার প্রথম দিনে সে হার আসলে তেমন কাস্টমার নাই। আচ্ছা তো আয় হতা হয় মুখে দোয়ান ধরার লগে কোন কাস্টমারের দাগা থাকার নাই, আমাদের করোনায় মরতে হবে না, এমনি নাকে মরে যেতে হবে। যেমনটা দেখতে লাগবে ওনারা তারার একখান যে গাড়ি ঘোড়া নাই সে হারণে আসলে কাস্টমার নয় ইয়ে আজ যেহেতু প্রথম দিন হয়তো বা সে হারণে একটু কাস্টমারের হন দেওয়া যায় হয়তো বা পরবর্তীতে আবার আইবু। মানুষ এবার গাড়ি খুলি দিয়া পড়বে গাড়ি মানুষ এলে না তারা পেশা কিনা করতে গেম এনে দম খুলি দিতে হন লাভ নাই। অশোক ওনারা অঞ্চলে গুন যে দোকানদার কলে দাবি দে গাড়ি আসলে পরিবহন ওনারা জানান পরিবহন এখনো তেমন ভাবে গণপরিবহন চালনা করে, তবে মার্কেট আসলে সীমিত পরিসরে খোলা হয়ে যাবে সকাল 10টা বিকাল 5টা পর্যন্ত শপিং মল কিন্তু খোলা রাখবে নির্দেশ দিয়ে। এবং অবশ্যই শপিং মল যারা শপিং করতে হবে তারা হলে অবশ্যই মার্কেটে যাইবে লো মুভমেন্ট পাস লাইবার হতা হয়ে মুভমেন্ট পাস লাইনে শপিং করতে আইন লাইব সে কারণ হতে হবে যেহেতু গণপরিবহন এখনো খোলা দেওয়া নয় সেক্ষেত্রে মানুষজন আজ নয় মার্কেটে এখনো পুরো দমে বেচা কিনা দিবে ঈদের উগে আমেজ সেই আমেজ আসলে দেখানো যায়। তবে টুকটাক কিছুটা দোয়ান আজ যেহেতু খুললে সেক্ষেত্রে কিছুটা তারা মাল গুজগাচ্ছে চলের এবং রাস্তা নামে থেকে কিছু মানুষ আসলে আইয়ের যা, তবে ঈদের যে আমেজ আসলে যে বেচা কিনার উগে ধুম এই সেই ধুম আসলে দেখানো যার যে উল্লাস আসলে তারপরও প্রথম দিন যেহেতু সেক্ষেত্রে হয়তো বা আশা করা যার পরবর্তীতে পরিবহন কুলে দেওয়া হলে ছেলে মানুষের কেনা বেচার বাড়িতে পারে বলে তারা মনে করেন। আর একটু পাশের মার্কেট যা আছে এখন এই দোকান একটু ঢুকে চাই কিছু কাস্টমার দেখা যার কেনাকাটা করতে দেখা যায় কিছুটা কাস্টমার আছে। আমরা কাপড় কেনাকাটার জন্য জি সব আর একটু ভিতরে হলো যে দেখায় ওনারা যে টেরি বাজারের আসলে ভিতরে দোয়ান কিনার কি অবস্থা ওনারা দেখতে লাগবেন। যেহেতু আজ প্রথম দিন সেক্ষেত্রে আসলে তেমন হন কাস্টমার দেখানো যাইলো মোটামুটি যেহেতু তারা প্রথম দিনের
মাল গোজগা চলার এবং প্রথম কিছুর কাস্টমার এই যেহেতু ওনারা জানেন পরিবহন নাই তবে আর স্বাস্থ্যবিধি মানির বিশেষজ্ঞ তারা এখনো পদম ব্যক্তি কিছু ইয়া ন করে চালন করে যেহেতু প্রথম কারা এটা একটু একজন দশমল হত হয় মিয়া করি নে বেসা কিনা কবই হম হারন মানি লকডাউন দেনা তো বেকশাস লকডাউন তো কুলে দিলে গেব মানুষ গাড়ি ঘোড়া চললে আনা মানুষ গাড়ি ঘোড়া চললে আনা এত গাড়ি না চললে মানুষ কিভাবে হইবে তারা আসলে জিন হয়ে প্রথম দিন আসলে সমস্যা একটু হতাহ তারা কেনাবেচার আসলে খুবই হম যেহেতু আজ প্রথম দিন 26 এপ্রিল তারা আসলে শতভাগ নিশ্চিত গড়ি আসলে একখান জিনিস একখান জানাবে বলে হই আর একটু বাইরে দেখতেছে আসলে এটা তারা অনেকটা মাস্ক স্বাস্থ্যবিধি গিয়ে মানতে দেখানো যায় একজন আসলে দেখলে মাস্ক নাই মাস্ক আসছে না ভাই মাস্ক আছে আছে মাস্ক কেন হতো ড্রেস ড্রেস দেখি দিয়ে দালাই লকডাউন আসছিল লকডাউন প্রায় 13 নির্দেশনা প্রথমে দেওয়া হইলো পরবর্তী 21 এপ্রিল আবারও সংক্রমণ বাড়ানোর কারণে মার্কেট আবার বন্ধ ঘোষণা করছে তবে আজ 25 এপ্রিল আসলে আবার মার্কেট খুলে দেওয়ার নির্দেশনা দিয়ে স্বাস্থ্যবিধি সকল প্রকার মানিয়ে নে তার পরিস্থিতি আমি দেখা পেলাম ওনারা এখন এই মুহূর্তে টেরিবাজার আনি ওনার চাইতে লাগুন টেরিবাজারের পরিস্থিতি এটা এই গলিবে আসলে জনসমাগম ভিড় দেখা যার মানুষের ভিড় আছে এবং মোটামুটি কাস্টমারও আছে দর্শক এই পর্যন্ত আসলে আজ হেরিবাজার উত্তন আজ মার্কেট খুলি বেশ সর্বশেষ পরিস্থিতি হেরিবাজার উত্তন তাদের রহমান সাকিব C+ TV চট্টগ্রাম।